বসন্ত উৎসব, যাকে আমরা দোল উৎসব হিসেবে চিনি, বৈদিক সংস্কৃতি এবং লোকসংস্কৃতির এক অদ্ভুত সংযোগ হল এই বসন্ত উৎসব। বন্ধুরা, এই দোল পূর্ণিমার তিথিতে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব জন্মগ্রহণ করেছিলেন বলে এই পূর্ণিমাকে গৌর পূর্ণিমা বলা হয়ে থাকে। সুতরাং বন্ধুরা, দেখা যাচ্ছে যে সমস্ত দিক দিয়ে বিচার করলে এই পূর্ণিমার তিথি কিন্তু আমাদের প্রত্যেকের কাছে অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। হিন্দু শাস্ত্রে বর্ণিত রয়েছে, এই পবিত্র দিনে যদি সঠিকভাবে দেবদেবীদের আরাধনা করা যায়, তাহলে আমাদের গৃহে সর্বদা সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। তাই বন্ধুরা, আজ আমার ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের সামনে আলোচনা করব যে এই দোল পূর্ণিমার মতো পবিত্র দিনে আপনি আপনার গৃহে মাতা লক্ষ্মীর বিশেষ আরাধনা করুন। এই পদ্ধতিতে যদি তার পুজো করেন, আপনি দেখবেন অবশ্যই 100% ফল লাভ করবেন। নমস্কার, আপনাদের প্রত্যেককে আরও একবার আমাদের এই চ্যানেলে জানাই স্বাগত। চলুন আর দেরি না করে আজকের ভিডিওর মূল আলোচনা তাহলে শুরু করছি। আমরা এই যে দোল উৎসব বা বসন্ত উৎসব বাংলায় বলে থাকি, একেই হিন্দিতে হোলি বলে পালন করা হয়। আর ইংরেজিতে এই হোলি শব্দের অর্থ হচ্ছে পবিত্র। আর তাই জন্যই এই দিন আমাদের সকলের দেহ মনকে শুদ্ধ রাখা উচিত, পবিত্র করে রাখা উচিত। আর তা করতে চাইলে আমাদের অবশ্যই এই দিন মা লক্ষ্মীর পূজার যে বিশেষ চল প্রচলিত রয়েছে, সেই বিশেষ পদ্ধতি অবলম্বন করে আমাদের গৃহে সুখ শান্তি সমৃদ্ধিকে স্থায়ীভাবে আগমন ঘটাতে হবে। তাই চলুন এখন সেই বিষয়টি বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমেই আপনাদেরকে যেটা করতে হবে সেটি হচ্ছে, আপনাকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে হবে। তারপর যদি আপনি রং খেলতে যান, তবে তার আগে অবশ্যই আপনি আপনার বাড়ির ঠাকুর ঘরে আপনার ইষ্ট দেবতার পায়ে আবির দেবেন। তারপর আপনার মাতা পিতার চরণে আবির দিয়ে তাদের প্রণাম করে তবেই আপনি দোল খেলতে যাবেন। আর যদি আপনি তখন রং খেলতে না বেরোন, তাহলে আপনি এই সময়টায় স্নান পর্বটা সেরে নিন। তারপর আপনাকে লক্ষ্মী পূজার প্রস্তুতি নিতে হবে। বন্ধুরা, এই লক্ষ্মী পুজোটি কিন্তু কোজাগরি লক্ষ্মী পুজোর মতো নয়, একটু অন্যরকম। তবে উপকরণগুলির মধ্যে, অর্থাৎ মা লক্ষ্মীর পুজোতে যেসব জিনিস লাগে, সেগুলির মধ্যে খুব একটা পার্থক্য নেই। আপনি আপনার গৃহেই যদি থাকে পেয়ে যাবেন, আর তা নইলে আপনি অবশ্যই এই জিনিসগুলি তারপর কিনে আনবেন স্নান পর্ব সেরে। ও হ্যাঁ, একটি কথা বলা হয়নি, স্নান করবেন এই দিন সেই জলে, আপনার স্নানের বালতির জলে দুটি তুলসী পাতা দিয়ে দেবেন। এটি অত্যন্তই পবিত্রতম স্নান বলে ধরা হয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই লক্ষ্মী পুজোটি করার জন্য আপনাদেরকে যে জিনিসগুলি অবশ্যই আগে থেকে জোগাড় করে রাখতে হবে, সেটি হচ্ছে একটি হলুদ রঙের ছোট্ট কাপড়ের টুকরো, 5টি লক্ষ্মী কড়ি অর্থাৎ সাদা রঙের কড়ি, আর 5টি নাভি শঙ্খ অর্থাৎ যে ছোট ছোট শঙ্খগুলি পাওয়া যায়, আর ধাতব কয়েন, সেটা 1 টাকা, 5 টাকা কিংবা 10 টাকাও হতে পারে, আপনি আপনার সামর্থ্য মতো দেবেন। এরপর যে বিষয়টি আপনাকে করতে হবে, আপনি একটি শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। তারপর আপনি মা লক্ষ্মীর সামনে একটি আসনে বসবেন, আর উক্ত স্থানে আপনি একটি গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন। তারপর কিছু ধূপ অবশ্যই প্রজ্বলন করবেন, আর মা লক্ষ্মীর সামনে কিছু নৈবেদ্য দিয়ে দেবেন। সেই নৈবেদ্যতে থাকবে কিছু কাটা ফল, কিছু গোটা ফলও দিতে পারেন, আর কিছু মিষ্টান্ন, মিষ্ট জাতীয় দ্রব্য, এই সন্দেশ, বাতাসা, এইসব। তা আপনি এগুলি দেবেন আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী, যতটা দিতে পারবেন। এই প্রাসঙ্গিক একটি কথা বলতে চাই, আপনারা এই দিন অবশ্যই লাল অথবা হলুদ
কিংবা সাদা রঙের বস্ত্র পরতে পারেন, কিন্তু ভুল করেও কালো রঙের জামা পরবেন না। এরপর আপনাদেরকে যে হলুদ রঙের কাপড়ের টুকরোটি নিতে বলা হয়েছিল সেটি নেবেন এবং তার মধ্যে ওই পাঁচটি লক্ষ্মী করে, পাঁচটি নাভি শঙ্খ আর এক টাকা অথবা দু টাকার যে ধাতব কয়েনটি নিতে বলেছিলাম সেইগুলি একসঙ্গে ওই কাপড়টির মধ্যে রেখে গিট বেঁধে দেবেন। আর ওই পুতুলেটি অর্থাৎ ওই কাপড়ের টুকরোটি ওইগুলো শুদ্ধ আপনি মা লক্ষ্মীর চরণে রাখবেন। এরপর আপনি মা লক্ষ্মীর সামনে করজোড়ে ধীর স্থির মনে একাগ্র চিত্রে একটি মন্ত্র জপ করবেন। অবশ্যই বিষ্ণুদেব এবং সূর্য নারায়ণকে প্রণাম জানিয়ে তাদেরকেও স্মরণ করে আপনাকে এই মন্ত্রটি পাঠ করতে হবে 108 বার। আপনারা মন্ত্রটি কি ভালো করে শুনুন। ওং মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নী চ ধীমহি তন্নো লক্ষ্মী প্রচোদয়াৎ। এই মন্ত্রটি আপনাদেরকে 108 বার জপ করতে হবে। বন্ধুরা, আপনারা এই মন্ত্র 108 বার যখন পাঠ করবেন, যতক্ষণ না পর্যন্ত 108 বার শেষ হচ্ছে পাঠ করা, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা এই পুজো ছেড়ে উঠতে পারবেন না। 108 বার গুনে গুনে আপনারা এই মন্ত্রটি জপ করার পরে তারপর সেই আসনেই উঠে দাঁড়াবেন এবং আপনার বাড়ির ঠাকুর ঘরে যে শঙ্খটি আপনি বাজান প্রত্যেক দিন, সেই শঙ্খটিতে 3 বার ফু দিয়ে বাজাবেন। তারপর আপনি আপনার মনস্কামনাটি মা লক্ষ্মীকে জানাবেন। আর যে হলুদের কাপড়ের টুকরোর মধ্যে ওই 5টি নাভি শঙ্খ আর 5 টাকার কয়েন বা 10 টাকার কয়েন, যে ধাতব কয়েন শুদ্ধ রেখেছিলেন, ওই হলুদের গাঁটটি আপনি তুলে নেবেন মা লক্ষ্মীর চরণ থেকে। তারপর আপনার গৃহের সবথেকে সুরক্ষিত জায়গায় অর্থাৎ যেখানে আপনি অর্থকড়ি রাখেন সেই টাকা পয়সা রাখার স্থানে আপনাকে ওই হলুদের কাপড়ের টুকরোটি গিয়ে রেখে দিতে হবে। তারপর আপনি মা লক্ষ্মীর চরণে এসে লাল রঙের আবির নিবেদন করবেন। হ্যাঁ বন্ধুরা, লাল রং অবশ্যই দেবেন এবং ধীরে ধীরে গৃহের সমস্ত দেবদেবীদের ছবিতে বা মূর্তিতে আপনারা অবশ্যই তাদের চরণেও আবির নিবেদন করবেন। এবং সবশেষে আপনি তুলসী গাছের গোড়ায় গিয়ে সুন্দরভাবে আবির দেবেন। তুলসী গাছে আবির দেওয়ার অর্থ হচ্ছে রাধা এবং কৃষ্ণকে আবির দেওয়া। যদি আপনার গৃহে রাধা কৃষ্ণের মূর্তি থেকে থাকে তাহলে তো খুবই ভালো, তাদের চরণে আবির দিতে ভুলবেন না। এবং এই সমস্ত ক্রিয়া সম্পন্ন হওয়ার পর আপনি যে ভোগ নিবেদন করেছিলেন মা লক্ষ্মীকে, যে নৈবেদ্য দিয়েছিলেন, সেই ভোগের প্রসাদ আপনার বাড়ির সকল সদস্যের মধ্যে বিলিয়ে দেবেন। এমনকি আপনি আপনার বাড়ির আশেপাশের বাচ্চাদেরকেও এই প্রসাদ দিয়ে আসতে পারেন, কারণ প্রত্যেকটি বাচ্চার মধ্যেই গোপাল অর্থাৎ শ্রীকৃষ্ণ বাস করেন, তাই অবশ্যই দিয়ে আসবেন। এই সমস্ত ক্রিয়া সমাপ্ত হয়ে যাওয়ার পরে আপনাকে সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ চালিয়ে দেখাতে হবে এবং অবশ্যই মা লক্ষ্মীকে সন্ধ্যা আরতি করতে হবে। আর মা লক্ষ্মীর সামনে লক্ষ্মী নারায়ণ ব্রত কথা অবশ্যই পাঠ করবেন এই দিন। বন্ধুরা, এই পুজো প্রসঙ্গে একটি কথা বলে দিতে চাই, মা লক্ষ্মীকে কখনোই তুলসী পাতা নিবেদন করবেন না, এতে কিন্তু মাতা লক্ষ্মী অসন্তুষ্ট হবেন। আজ এই পর্যন্তই বিদায়।